আগামী এক বছর বা ১৩ ১৪ মাস আছে নির্বাচনের আগে, আমাদের গত দুটি কলঙ্কিত নির্বাচনের পর এবারও আপনি ওরকম আরেকটা নির্বাচন করবেন এত সহজ না। এটা আমি বিদেশিদের কথা বাদ দিলাম, এখন অনেকে বিদেশিদের দিয়ে কাজে লাগানোর চেষ্টা করে, এটাকে খুব ইতিবাচকভাবে দেখে। ভাই, বিদেশের বন্ধু হতে পারে, ওরা কেন আমার অভ্যন্তরীণ বিষয়ে সে নাক গলাবে? বা আমি আপনি ঝগড়া করছি, আমি পারছি না, তাই আপনাকে আরেকজনকে দিয়ে সাহায্যতা করা, এটা আমি ভালো চোখে দেখি না। যাই হোক, আমি বলছি যে এই কাজটা সরকার করছে তার নিজের লাভের জন্য, কারণ এখন সরকার সারা বিশ্বকে বা যারা গণতন্ত্র চায়, গণতন্ত্র দেখতে চায়, রাজনৈতিক চর্চা দেখতে চায়, ভালো নির্বাচন দেখতে চায়, তাদেরকে বলবে দেখো বিরোধী দল কত সভা সমাবেশ করছে, তাদের সকল অধিকার আছে, তারা সব কিছু করে যাচ্ছে, ছোটোখাটো টুকটাক বাধা বিপত্তি যাই বলি না কেন সমাবেশগুলো হচ্ছে একের পর এক, এটা কিন্তু অনেক বড় সাফল্য। সো ফলে সরকার নিজের স্বার্থেই এগুলো করতে দিচ্ছে, করতে দেবেও, চলতে থাকবে। এখন পরিবেশ পরিস্থিতি যদি কখনো সরকার মনে করে যে তার জন্য খুবই বিপজ্জনক, তখন সরকার কী আচরণ করবে বলা মুশকিল, কিন্তু সরকার করতে দিচ্ছে সরকারের হিসাবে, বিরোধী দল করছে হিসেব নিকাশ করে মিলিয়ে, সব ঠিক আছে। কিন্তু আমরা যেটা নিয়ে আশঙ্কা করি, ওই যে আপনি বলছেন না রাজপথ কার দখলে, ওই দখল বললে কিন্তু সহিংসতার কথা আসে। আর যেটা ডক্টর সায়ন্ত বলছিলেন, আমরা আমাদের নিজেদের জীবনে দেখেছি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে এরশাদ বিরোধী আন্দোলনের পুরোটাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে হয়েছে, ফলে আমরা ওই আন্দোলন দেখেছি, পরে বিএনপি বিরোধী আন্দোলন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন, আবার বিএনপি বিরোধী আন্দোলন, এইভাবে পালাক্রমে আমরা বিভিন্ন সরকারের বিরুদ্ধে আন্দোলন দেখেছি। বাংলাদেশে আন্দোলন মানে হচ্ছে একটা অভিশাপ, আন্দোলন মানে হচ্ছে অভিশাপ সাধারণ মানুষের জন্য। আপনি হরতাল করবেন, ধর্মঘট করবেন, অবরোধ করবেন, মাঠে ঘাটে নেমে মারামারি করবেন, খুনাখুনি করবেন, মানুষের জীবন যায়, মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, মানুষ না খেয়ে থাকে, মানুষ আতঙ্কে থাকে, একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়। তো রাজনীতি করেন আপনারা জনগণের কল্যাণের জন্য, আপনারা জনগণকে ভয় ভীতি দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে তাদের জীবন মান সব শেষ করে দিয়ে আপনি রাজনৈতিক স্বার্থ হাসিল করবেন, কখনো সরকারের থেকে বা কখনো বিরোধী দলের থেকে, ওই রাজনীতি মানুষ চায় না, ওই অভিশপ্ত রাজনীতি ফিরে আসুক, এটা আমি একজন নাগরিক হিসেবে কখনোই চাই। আমরা তো রাজপথ দখল হতে দেখছি না, আমরা দেখছি বিভিন্ন জায়গায় জনসভা হতে, বড় বড় জনসভা, যেই বিষয়টা চলমান এবং আলোচনা এখন বা রাজনীতিতে, সেটি হচ্ছে বিএনপি একের পর এক মহাসমাবেশ করছে, চট্টগ্রাম থেকে শুরু করেছে, তারপর ময়মনসিংহে করেছে, তারপরে খুলনা করেছে, এভাবে ধাপে ধাপে ঢাকায় এসে তাদের মহাসমাবেশের যে ধারাবাহিক কর্মসূচি সেটি শেষ হবে। তো মহাসমাবেশগুলো তো রাস্তায় হচ্ছে না, কোনো একটা মাঠে বা নির্দিষ্ট জনসভার জায়গায় হচ্ছে, সেদিক থেকে একটি রাজনৈতিক দল জনসভা করবে, তারা তাদের কর্মসূচির কথা বলবে, তারা তাদের পরিকল্পনার কথা জানাবে, তারা সরকারের সমালোচনা করবে, দেশের ভালো মন্দ নিয়ে কথা বলবে, জনগণের স্বার্থ তারা তুলে ধরবে, এবং তারা জনমত সংগ্রহ করে আস্তে আস্তে নির্বাচনের দিকে যাবে, এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ভালো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়ে যা কিছু প্রতিশ্রুতি সরকারকে দিয়েছে জনগণকে সেগুলো বাস্তবায়ন করবে, বা এখনকার সরকারের যে দোষগুলো তারা দেখছে সেগুলো থেকে তারা বিরত থাকবে, এটা তো স্বাভাবিক রাজনীতি। তো আমরা বহুদিন কিন্তু আসলে রাজনীতি দেখি নাই, আপনি রাজপথ বলছেন, রাজপথ বলেন, মাঠ বলেন, যাই বলেন, অলিগলি বলেন, বহুদিন কিন্তু দেশে রাজনীতি ছিল না। আপনি গত ১৪ বছরের ইতিহাস যদি আপনি দেখেন, এই গত ৩-৬ মাস বাদ দিলে, কারণ এখন যে ধারাবাহিক মহাসমাবেশ হচ্ছে তার আগেও কিন্তু বিএনপি বিভিন্ন জায়গায় ছোট বড় সমাবেশ করত, সেটা কখনো রাস্তায়, কখনো মাঠে, কখনো অলিগলি, যেখানেই বলি সারা দেশে, এবং সেগুলো নানানভাবে বাধাগ্রস্ত হয়েছে, হয় পুলিশ বাধা দিয়েছে, না হয় সরকারি দলের লোক বাধা দিয়েছে, না হয় নিষেধাজ্ঞা জারি করেছে, না হয় পাল্টা সমাবেশ ডেকেছে, এই চর্চাটা খুব বাজে অবস্থায় গেছে, সেটি কিন্তু এখন দেখছি না। এখন যে বড় বড় সমাবেশ হচ্ছে এগুলোর অনুমতি পেতেও সমস্যা হচ্ছে না, এগুলো করতে না দিচ্ছে, করতে দিচ্ছে না তাও না, বা সেগুলো করতে গিয়ে হামলার শিকার হচ্ছে তা না, কিন্তু অন্য আরেক সমস্যা দেখছি আমরা, সমাবেশ করার আগেই সমাবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বাস লঞ্চ সহ বিভিন্ন পরিবহন বন্ধ করে দেওয়া, ধর্মঘট ডাকা, এবং নানান জায়গায় হয়রানি করা, বাধা দেওয়া, কিন্তু এগুলো করে কোনো লাভ হয় না। অতীতে আমরা সব সরকারকে দেখেছি যে বিরোধী শক্তি যখন রাস্তায় বলতে আসলে বাইরে আর কি, মানে মাঠে ময়দানে সরব হয়, সক্রিয় হয়, তখন সরকার মনে করে যে অনেক বড় শক্তি নিয়ে মাঠে নামলে পরে সরকার বেকায়দায় পড়ে কিনা, জনগণ যদি তাদের সাথে ঝাঁপিয়ে পড়ে তাহলে যে পরিস্থিতি তৈরি হবে
তাতে করে সরকার মোকাবেলা করতে পারবে কিনা বা খুব বেশি খারাপ পরিস্থিতি হলে 90 এর মতো এরশাদ যেটা মোকাবেলা করতে পারে নাই বলে পদত্যাগ করেছে সেই অবস্থা হয় কিনা এসব কারণে সমাবেশ বড় হলে সরকার দুশ্চিন্তায় পড়ে।